নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান উদ্যোগপতি প্রতিভা। উদ্যোগপতি প্রতিভার আজকের অনুষ্ঠান হচ্ছে সুস্মিতাস ক্রিয়েশনের অনুষ্ঠান, সুস্মিতার অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত সুস্মিতা। নমস্কার সুস্মিতা, এটা আমাদের সঙ্গে মনে হয় প্রথম অনুষ্ঠান এটা, যদিও এর আগে উত্তর বাংলায় শুনেছি আপনি করেছেন কাজ, কিন্তু আমার সঙ্গে আজকে প্রথম দেখা হলো। তো দেখা শুরু করি আজকে প্রথম এপিসোড সুস্মিতার। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, কারণ এখানে ক্রিয়েশন এবং কালেকশন মিলেমিশে রয়েছে। তো দেখা শুরু করি একদম প্রথম শাড়ি থেকে। এক নম্বর শাড়ি, এটা হচ্ছে হ্যান্ড পেন্টিং। হ্যান্ড পেন্টিং, এটা কটন লিনেনের উপরে, মেটেরিয়ালটা কটন লিনেন। এই যেটা, এটা হচ্ছে এক নম্বর শাড়ি। এতে হাতে আঁকা শাড়ি, একটা সুন্দর টিস্যু বর্ডার, আর টেক্সচারটা খুব ভালো, খুব সুন্দর টেক্সচার। আর তার মধ্যে এইভাবে যাচ্ছে হচ্ছে কাজটা। এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান। প্রাইস হচ্ছে 1350, 1350। সামনেই তো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর জন্য বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরবে। হ্যাঁ, বিয়েতে তো বটেই, আমার এখন মাথায় সরস্বতী পুজো ঢুকে রয়েছে। এটা হচ্ছে এক নম্বর, 1350। বিয়ের কেনাকাটা তো চলছে ডেফিনেটলি। এবারে আসছি নাম্বার টু, দু নম্বর শাড়ি। এটাও কিন্তু সেম মেটেরিয়াল, ওটাতে পেন্টিং হয়েছে, এটাতে ব্লক করেছে, এবং এটা উইদাউট ব্ল্যাক, গ্রিন অ্যান্ড চকলেট দিয়ে কিন্তু যাচ্ছে, সি গ্রিন লাইটের উপরে, কফি পাউডার কালার বলতে পারি পাটটার কালারটাকে। এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর, 1350, দু নম্বর শাড়ি, 1350, নাম্বার টু। এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ, ব্লাউজ পিস, উইদাউট ব্লাউজ পিস। নাম্বার টু দেখালাম, নাম্বার থ্রি, এই শাড়ি নিয়ে কিছু বলার নেই, এটাকে ভাঁজ করে দেখাবো আমি। হ্যাঁ, খুলেই দেখি, খুলে দেখাবো। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচল। এগুলো না অনেক ভ্যারাইটি পাওয়া যাবে। হ্যাঁ, এগুলো কোটাঞ্চি। হ্যাঁ, কোটাঞ্চি, এবং এটা কিন্তু আপনি আপনাদেরকে বলি, এটা আমি জানতাম না, কোটাঞ্চি ব্যাপারটা একটু খুলে বলতে, সাউথের একটা শাড়ি, একটা শাড়ি আন্ধ্রা। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কটন সিল্ক মিশিয়ে রয়েছে, আঁচলটা গ্রেতে, বর্ডারটা ব্ল্যাকে, এবং বডিটা আসছে সফট ইয়েলোতে। আর এই যে পাটটা না, এটা আলাদা বোনা হয়, আঁচলটা আলাদা বুনে, এটা মনে হয় তাতে বসে জোড়া হয়, কারণ এই জায়গাটা দেখলে আমার সেটাই মনে হচ্ছে, ঠিক যেরকম গাদওয়াল হয়। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2550, 2550, 2550, 2550। এটা ব্লাউজ পিস আছে। হ্যাঁ, এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর, মানে 2550-এর শাড়ি বলে মনেই হচ্ছে না। এটা রয়েছে ব্লাউজ পিস, 2550, নাম্বার থ্রি। এবারে আসছি নাম্বার ফোর, দারুণ দেখতে কিন্তু শাড়িগুলো। নাম্বার ফোর, চার নম্বর শাড়ি, গাদওয়ালের মতোই একদম, মানে গাদওয়ালের থেকে দামটা অনেকটা কম। হ্যাঁ, ওই জন্যই এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে বডি, এটা কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার বা বেজ লাইট বলতে পারি কালারটাকে, আইভরি আইভরি টোন। হ্যাঁ, আইভরি আইভরি কালার, তার সঙ্গে রয়েছে ব্ল্যাকের ব্যবহার। এই হচ্ছে শাড়িটা, 2550, নাম্বার ফোর, চার নম্বর, উইথ ব্লাউজ, ব্লাউজটা চারকোলে এসছে। এবারে আসছি নাম্বার ফাইভ, ব্ল্যাকের সঙ্গে রানী, পাঁচ নম্বর শাড়ি, নাম্বার ফাইভ, এটা আসছে পাঁচ, নাম্বার ফাইভ, আঁচল, বডিটা আসছে ব্ল্যাক, পাটটা হচ্ছে রানীতে। এগুলো না মানে বিয়েতে গিফট করা বলুন, নিজের পরা বলুন, অ্যানিভার্সারি আসছে সামনে, হালকা একটা শাড়ি পরবো, এগুলো কিন্তু পরতে পারেন, প্রত্যেকের বাজেটের মধ্যে এই শাড়িগুলো। 2550, নাম্বার ফাইভ, পাঁচ নম্বর, 2550, উইথ ব্লাউজ পিস, নাম্বার ফাইভ, 2550, ছ নম্বর শাড়ি, নাম্বার সিক্স। সত্যি কথা বলতে কি, গাদওয়ালের একদম, গাদওয়ালের সাবস্টিটিউট কিন্তু, আমি নিজে একটা এই কালারের গাদওয়াল পরি, তার থেকে কোনো অংশে কম নয় এই শাড়িটা। এবং এটা ক্রস টোন, ইয়েলোর টানা, গ্রিনের ভান্না, আঁচলের পিঙ্কের ভান্না, রানীর ভান্না, এই হচ্ছে টোনটা, খুব সুন্দর টোন, একদম পার। প্রাইসটা হচ্ছে 2550, নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি, 2550, নাম্বার সিক্স, 2550। এটা হচ্ছে, আমি সেই দেখাই, কিন্তু নামটা আজকে প্রথম জানলাম, এটা আমি শিখলাম, কোটাঞ্চি। এটা রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, প্রাইসটা হচ্ছে 2550, নাম্বার সিক্স, আর একটা ব্ল্যাকে আছে, নাম্বার সেভেন। ব্ল্যাকে আমরা দুটো অপশন পেলাম, ব্ল্যাকটা যেহেতু সবার খুব ফেভারিট, আর এখন সিজনটাও তাই ব্ল্যাকের। এটা হচ্ছে আঁচল, তবে বুনুইটা একদমই আলাদা, ওর দুটো বুনুই আলাদা। এবং এটা হচ্ছে নাম্বার সেভেন দেখাচ্ছি, না সাত নম্বর শাড়ি, 2550, 2550, সাত নম্বর, নাম্বার সেভেন। আবারও বলি, সুস্মিতা'স ক্রিয়েশনে আপনারা সবটা পেয়ে যাচ্ছেন, আর যারা আসতে চাইছেন তাদের জন্য বলে দেওয়া, এটা বালিগঞ্জ ফাড়ি, 67B ব্যান্ডেল রোড, কলকাতা 19, এটা হচ্ছে নিয়ার বালিগঞ্জ ফাড়ি, ফোন নাম্বার যাচ্ছে। আচ্ছা, এটা একটা কোটা শাড়ি, তার মধ্যে আড়ি ওয়ার্ক করেছে, এবং এটা হ্যান্ড আড়ি হয়েছে, একদম হ্যান্ড আড়ি উইথ মিরর।
এবং আড়িতে যে কলকাতা গেছে আমরা দেখুন আমরা এইটা কিন্তু তসরের সিল্কে যে কাজটা হয় সেম কাজটাই হয়েছে বিটস আছে হ্যাঁ আপারিওকেও কাজ ইওকে যাবে হ্যাঁ আপারিওকে যাবে আর সারা গায় মাইকাটা গেছে আর কুঁচিতে ছোট করে করে কলকা গেছে সারা গায় খুব সুন্দর শাড়িটা মানে বিয়ের কেনাকাটাতে লজ্জাবস্ত্র হতে পারে কোনের একটা সেকেন্ড শাড়ি হতে পারে এবং প্রাইসটা বলে দিই এটা 8 নম্বর শাড়ি 3550 3550 এটা উইদাউট প্লাস হ্যাঁ এটা হচ্ছে 8 নম্বর 3550 9 নম্বর নাম্বার 9 আর এই কাজগুলো কিন্তু ভারী সুন্দর হয়েছে এটা হচ্ছে নাম্বার অর্গানজা অর্গানজার মধ্যে হ্যান্ড আরিতে কাজটা হয়েছে দেখুন কাজটা কি দারুন শাড়িটা ক্লোজে দেখাতে হবে কলকাতা ওয়াও মানে এইসব শাড়ি পরে না বিয়ে বাড়িতে অনায়াসে চলে যাওয়া যায় আর একদম ডিফারেন্ট আর সিঙ্গেল পিস মানে এগুলো একটা একটা মানে এগুলো রিপিট হবে না রিপিট হবে না মানে সে বললে কেউ তখন যদি কেউ বলেন তাহলে করে দেবে হ্যাঁ তখন এটার প্রাইস হচ্ছে 3550 নাম্বার হচ্ছে 9 এটা না একটা ব্লু ডিজাইনার ব্লাউজ দিয়ে দারুণ লাগবে ওই জন্য এগুলো ব্লাউজ পিস নেই এগুলোর সাথে একটু ডিজাইনার একটু অন্যরকম যে পরবে তার উপরে নির্ভর করছে যে ব্লাউজটা কেমন হবে কেমন হয় পরবে এটা ওই লাল যে কোটাটা দেখালে সেটা রানি কালার এটা হচ্ছে নাম্বার 10 10 নম্বর আঁচল খুব ভালো কাজ হয়েছে এবং আড়িগুলো কিন্তু একদম হ্যান্ড আড়ি হয়েছে এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 10 10 নম্বর 3550 3550 10 নাম্বার 10 3550 10 নম্বর শাড়ি 3550 নাম্বার 10 3550 এইবারে আসছি নাম্বার 11 11 নম্বর এটা মাহেশ্বরী আছে একদম পিওর মাহেশ্বরী এই একটা শাড়ি ভীষণ রিচ শাড়ি কিছু কিছু শাড়ি থাকে না নিজস্ব একটা আভিজাত্য থাকে লিস্টটা তবে মাহেশ্বরী আমরা দেখি খুব রঙে বাট এই শাড়িটা অসাধারণ ব্লু আর গ্রিনে এটা হচ্ছে রেশম বর্ডারে এই হচ্ছে রেশম আমরা না খুব সহজে বলে দিই রেশম আছে কিন্তু এটা হচ্ছে অরিজিনালি রেশম একদম রেশম সুন্দর করে বোনা এবং হালকা আর তার সঙ্গে যাচ্ছে ভেতরে এই হচ্ছে টেক্সচার শাড়িটার ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে শাড়ির টেক্সচারটা না শাড়ির প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে এটা হচ্ছে 3850 নাম্বার 11 11 নম্বর শাড়ি 3850 3850 11 নম্বর ব্লাউজটা ব্লু এর শেডে যাচ্ছে 11 এর পরে যাব 12 নম্বর শাড়ি নাম্বার 12 এটা হচ্ছে 12 দিন ওদিকে 12 নম্বর শাড়ি নাম্বার 12 এটা গার্নেট কালার বেস কালারটা হ্যাঁ ঠিক একদম গার্নেটের সঙ্গে ঠিক ঠিক এটা হচ্ছে আঁচলটা গ্রেতে যাচ্ছে 4250 এর প্রাইস এর বুনুইটা দেখাবো আমি হ্যাঁ এর বর্ডারের জন্য হ্যাঁ এর বর্ডারটা অসম্ভব ভালো দেখতে নিচের বর্ডারটা স্পেশালি কারণ এই পার্টটা যেটা দেখছেন এই পার্টটা উপরেও চলে যাবে এই পার্টটা নিচের জন্য স্পেশালি বুনুই করা একটু গায়ে ফেলে দেখাই বর্ডারটা খুব ভালো বোঝা যাবে আর খুব স্মার্ট মানে মাহেশ্বরী আপনি যদি কোনো কর্পোরেট পার্টিতে এই শাড়িটা পরে যান উইথ সিলভার জুয়েলারি খুব ভালো ক্যারি করা যাবে এটার সঙ্গে আমার মনে হয় সিলভার জুয়েলারি দারুণ যাবে যদিও গোল্ডেন বর্ডার আছে দুটোই যাবে গোল্ডেন বর্ডার আছে কিন্তু যদি কেউ জাঙ্ক সিলভার পরে না দারুণ লাগবে এই যে কাজটা এটা সিলভারকে ভীষণভাবে মানে কমপ্লিমেন্ট করবে প্রাইসটা হচ্ছে 4250 শাড়িটা ভীষণ সুন্দর কিন্তু একটাই আর একদম এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে নাম্বার 12 12 নম্বর 4250 নাম্বার 13 13 নম্বর এটা হচ্ছে মাহেশ্বরী 13 নম্বর শাড়ি নাম্বার 13 আঁচলটা একটা সফট পিঙ্ক মানে গ্রিনের সঙ্গে পিঙ্ক মিশলে যে কালারটা হয় আর গ্রিনটাও কিন্তু খুব সফট গ্রিনে যাচ্ছে ভীষণ সফট গ্রিন গঙ্গা যমুনা পার এটা রয়েছে গঙ্গা যমুনা পার নিচের দিকের পাড়টা যাচ্ছে তসর কালারে উপরে যাচ্ছে রানী কালারে এটা হচ্ছে 3850 13 নম্বর নাম্বার 13 3850 3850 13 নম্বর শাড়ি 3850 3850 নাম্বার 13 এই হচ্ছে ব্লাউজ এবারে আসবো নাম্বার 14 14 নম্বর শাড়ি নাম্বার 14 আবারও বলে দিই আপনারা যারা দক্ষিণ কলকাতার বন্ধুরা তারা এসে দেখেও নিতে পারবেন এই শাড়িগুলো যদি নিতে হয় বুকিং করে নিতে হবে আর কলকাতার মধ্যে হোম ডেলিভারি তাই তো কলকাতার মধ্যে হোম ডেলিভারি উইথ হোম ডেলিভারি চার্জ আর বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন উইথ কুরিয়ার চার্জ অনলাইন পেমেন্ট করবেন তারা বাই কুরিয়ার শাড়ি পৌঁছে যাবে এটা হচ্ছে আঁচলটা দেখাচ্ছি এটার মধ্যে গোল্ডেন সিলভারের ব্যবহার রয়েছে আর বুটা গেছে ভেতরে পাটটা যাচ্ছে গঙ্গা যমুনা
এটা একদম কটন বেনারসি সিলভার আর গোল্ডেন দু রকমই বুটা গেছে আর গঙ্গা যমুনা পার গেছে গঙ্গা যমুনা পার এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই বলে দেওয়া যে সিঙ্গেল সিঙ্গেল পিস হ্যাঁ সিঙ্গেল পিস মানে এগুলোর কেউ রিপিট অর্ডার হলে হবে না কারণ বোনা শাড়িতে খুব একটা রিপিট হয় না এগুলো আসে তো একরকম এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 14 14 নম্বর 2550 2550 14 নম্বর ব্লাউজ রানিং এ হ্যাঁ ব্লাউজ রানিং এই সেম শাড়ি দেখাবো কালার দেখো এটা এর কয়েকটা কালার আছে মানে যদি মানে আপনাদের কটন বেনারসি ভালো লাগে তাহলে আপনি অপশন পাচ্ছেন এগুলো বিয়ে বাড়িতে দিনের বেলা এগুলো পরার জন্যই আমি আর অনেকে না সিল্কের বাইরে কিছু সাজতে চান তাদের জন্য কিন্তু এটা মানে অনেকটা চাঁদেরি বা মাহেশ্বরীর মতোই ফিলটা না হ্যাঁ ফিল মানে যেহেতু কটন আছে কটনের মতো ফিলটা নেই বাট এটা বলছেন মোটা সুতো না এটা ফাইন ফাইন সুতো ফাইন সুতো দিয়ে খুব সুন্দর দেখতে শাড়িটা আর গঙ্গা যমুনা পার এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 15 নম্বর এটা আছে কটন বেনারসি যেগুলো দেখালাম 14 নম্বর 2550 এটা হচ্ছে 15 নম্বর এটাও 2550 2550 নাম্বার 15 উইথ ব্লাউজ ব্লাউজ রানিং এ এবার আসছি নাম্বার 16 16 নম্বর এটা করে ফেলে দেবেন করে এটা ধরুন 16 নম্বর পিঙ্ক আর এই প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সফট কালারে মানে খুব ব্রাইট কালার নয় লাউড কালার নয় একটু ইংলিশ টোন প্যাস্টেল হ্যাঁ একটু প্যাস্টেল শেডে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু সিলভার গোল্ডেন একদম গোল্ডেন দু রকম আছে এই হচ্ছে পিঙ্কের সঙ্গে গ্রিনের কম্বিনেশন প্রাইসটা হচ্ছে 2550 নাম্বার হচ্ছে 16 16 নম্বর শাড়ি প্রত্যেকটাতে ব্লাউজটা কিন্তু রানিং এ 17 নম্বর নাম্বার 17 এটা কোয়েম্বাটোর সিল্ক দারুণ দেখতে শাড়িগুলো ভীষণ এলিগেন্ট এলিগেন্ট মানে ওই গর্জিয়াসনেসটা নেই অথচ স্মার্ট ভীষণ স্মার্ট পরলে যে এর সাথে হেভি জুয়েলারি দিলে আরো ওই দিকটা একটু ঠিক করে দিন ভাই এই শাড়িগুলো খুব স্মার্ট শাড়ি মানে যারা ধরুন একটু কর্পোরেট সেক্টরে রয়েছেন কোনো এমএনসি তে রয়েছেন তাদের কোনো সেমিনারে যাবেন তখন এটা পড়তে পারেন আবার বিয়ে বাড়িতেও এটা পড়তে জুয়েলারি চেঞ্জ করলে একটা শাড়ি সব জায়গায় আর এগুলোর মধ্যে না মানে ডটস এর উপরে গেছে মানে বল বুটিতে গেছে কালারটা খুব সুন্দর একটা মেরুনের শেড আর প্রাইসটা বলে দিই 4550 নাম্বার 17 এটা হচ্ছে 17 নম্বর ঠিক আছে তো 17 নম্বর 4550 ব্লাউজ পিস কি আছে সঙ্গে রানিং আছে এটা মনে হয় ব্লাউজের হাতাতে পড়বে 4550 নাম্বার হচ্ছে 17 এরই কয়েকটা কালার দেখাবো নাম্বার 18 আর এর মধ্যেও কিন্তু একটা মার্সেলাইজ কটন আছে যার জন্য শাড়িটা ধরে ভীষণ আরানা কারণ ওই ফিলটা পাবেন আপনি খুব সুন্দর এটা সি গ্রিন কালার তেলের নিচে ব্যাস এটা হচ্ছে সি গ্রিন হ্যাঁ এটা সি গ্রিন আর এই হচ্ছে বডি কি সুন্দর না খুব সুন্দর শাড়িটা কালারটা খুব সুন্দর এবং অনেক বয়স অবধি কালারটা পরা যাবে অনেকেই আছেন আমার বয়সটা তো অনেকটা হয়েছে আমি তো ভাই রঙিন পরি না তারা যারা রঙিন পরেন না কিন্তু মনে মনে ইচ্ছা আছে এই শাড়িটা বুকিং করে ফেলুন 4550 নাম্বার 18 আর খুব স্মার্ট কালারটা সব কমপ্লেকশনেও যায় আর আমার খুব পছন্দের এবার রংটা ছিল রানি কালার সবারই পছন্দ ভীষণ ভালো লাগে পরলেই মনে হয় গর্জিয়াস কিছু সেজে ফেললাম এই রংটার যা ডিমান্ড এটা হচ্ছে 19 নম্বর আচ্ছা শোরুম কি প্রতিদিন খোলা থাকে হ্যাঁ সানডেটা সানডে ক্লোজ এছাড়া প্রতিদিন খোলা ঠিকানাটা আমি একটুখানি একটু ফোন করে আসবেন এখন যেহেতু কোভিড সিচুয়েশন 67B ব্যান্ডেল রোড বন্ডেল রোড 67B বন্ডেল রোড কলকাতা 19 এটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির কাছে 9830656357 হচ্ছে ফোন নাম্বার 8617264014 হচ্ছে ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারও যাচ্ছে 8617264014 ফেসবুক পেজ লাইক করুন সুস্মিতা'স ক্রিয়েশন ওয়েবসাইট রয়েছে www.susmitasboutique.com তাই তো এই হচ্ছে আর এটা হচ্ছে রানি কালারে প্রাইসটা হচ্ছে 4550 নাম্বার 19 19 নম্বর 4550 এই হলো 19 নম্বর এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর শাড়ি মিনিমাম রেঞ্জে খুব সুন্দর এমনকি বিয়ের সময় মেয়েও পড়তে পারে বিয়েটা হয়ে গেল তারপরে ধরুন বউ ভাতের দিন সকালেও পড়তে পারে খুব মিষ্টি লাগে এইবারে আমরা আসছি 20 নম্বর এটা কিন্তু তসর তসর সিল্ক আর কি মানে একটা সুতো সিল্ক একটা সুতো তসর পরে ভীষণ আরাম পাবেন ফলটা সিল্কের হবে আর ফিলটা তসরের হবে কারণ তসরের খসখসে ব্যাপারটা একটু চোখে পড়ছে অথচ ফিলটা রয়েছে ফলটা রয়েছে সিল্কের পুরো সফট একটা ভীষণ সুন্দর প্রাইস অনলি 4550 4550 এই শাড়িগুলো আমাদের জন্য ভীষণ প্রয়োজন ভীষণ স্মার্ট না এই শাড়ি ভীষণ স্মার্ট এটার সঙ্গে কিন্তু এর ব্লাউজটা নিশ্চয়ই ব্ল্যাকে হ্যাঁ ব্ল্যাকে
এটা রয়েছে ব্ল্যাকে ব্লাউজ একদম, কারণ এটা আপনাদের ভাবনার শাড়ি, একটা স্থান তাকে কিভাবে সাজানো। এটা হচ্ছে 4550 নাম্বার 20, 20 নম্বর, 4550 21 নম্বর 21, এটাও তাই পশুর সিল্ক শাড়িগুলো 4550, মুখের সেই আর মিছিল একদম। এটা পরলে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছেও আছে এই ব্লকটা, আমার খুব পছন্দের, পছন্দের ব্লক আর পপুলার। হ্যাঁ পপুলার, আবারও বলি এই শাড়িগুলো যারা তসর সিল্ককে একসাথে পেতে চান আপনারা বুকিং করুন, কারণ এর ফলটা হচ্ছে সিল্ক, ফিলটা হচ্ছে তসর, খুব সুন্দর শাড়িটা। আর এই প্রাইস হচ্ছে 4550, 4550 21 নম্বর উইথ ব্লাউজ পিস নাম্বার 21। এইবারে আসছি 22, 22 নম্বর, এটা আসছি 22, 22 নম্বর শাড়ি নাম্বার 22। আপ এই দামে না হয় না, 4550, তসরেরও দাম বেড়েছে, সিল্কেরও দাম বেড়েছে, সবেরই দাম বেড়েছে। এটার মধ্যে ব্রাশিং এর খুব সুন্দর একটা এফেক্ট আছে আর ব্লক আছে, ব্লক একদম হ্যান্ড ব্লক, কিন্তু এগুলো সব হ্যান্ড ব্লকের শাড়ি, খুব ভালো দেখতে শাড়িটা। একটু এপাশ থেকে ওপাশে যেতে বলি, এটা হচ্ছে আপার ইয়োক, এই হচ্ছে পায়ের দিকে এইভাবে পড়বে, ব্লু গ্রিন কম্বিনেশন খুব ভালো, এই ব্রাশিং এর এফেক্টটা খুব ভালো এসেছে, মানে একটা লেমন, তারপর একটা এমারেল্ড, তারপর একটা স্কাই, তারপর আবার একটা ডার্ক ব্লু, স্কাই না তুতে, মানে একটা এফেক্টটা খুব সুন্দর, একটা ড্যাম্প ড্যাম্প এফেক্ট এসেছে। প্রাইস হচ্ছে 4550, এটা হচ্ছে আজকে দেখালাম হচ্ছে আজকের এপিসোডে নাম্বার 22 সম্ভবত, না নাম্বার 22 উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি 23, 23 নম্বর, 23 নম্বর, এর ব্লকটাও খুব ভালো, অন্যরকম, ভীষণ সুন্দর না, স্লিক একদম। আর এটা মানে কম বয়সী থেকে বেশি বয়সী সবাইকে এটা ভালো লাগে। এর আঁচলের মধ্যে দেখুন ব্ল্যাক, জারি, রেড, তারপরে একটা কি বলবো চকলেট, তারপরে আবার ব্ল্যাক, এইভাবেই কিন্তু কালার বার গেছে। এটা একটা ডার্ক চকলেট টোন, মেরুনটাই ডার্ক হয়ে গেছে, আর তার সঙ্গে ভেতরের ব্লকটা ভীষণ সুন্দর। এটা জরি বর্ডার তসর, দামটা কিন্তু মাত্র 4550ই আছে, 4550, কোয়ালিটি ভীষণ ভালো, ভীষণ ভালো, 4550 নাম্বার 23, 23 নম্বর দেখালাম উইথ ব্লাউজ। 23-এর পরে যাব 24, এটা আমার ভীষণ পছন্দের কম্বিনেশন, ব্ল্যাক এর মধ্যে ইয়েলো, এটা মানে ট্র্যাডিশনাল একটা ব্লক, ভীষণ ভালো লাগে। হ্যাঁ ব্লকটা তো একদম পেজলি, হ্যাঁ পেজলি, আর কম্বিনেশনটা খুব সুন্দর, খুব সুন্দর লাগে আচ্ছা। এই যে এখন মানে 31st ইভ এর আগে যে আমাদের 25th এর বড়দিনের পার্টি শাড়ি সন্ধ্যাবেলা, দারুণ লাগবে। এই হচ্ছে শাড়িটা, ইয়েলো বর্ডার আঁচল, আর এটা রয়েছে বডিটা। প্রাইসটা বলে দিই 4550, 4550, এটা দেখালাম হচ্ছে 24, 24 নম্বর, 4550 নাম্বার 24, আর তার সঙ্গে রয়েছে ব্লাউজ। 24-এর পরে যাব 25, 25 নম্বর, নাম্বার 25, এটা আসছে 25, এটাও তসর কালার, 25 নম্বর আঁচল, শুধু কালো দিয়ে করা হয়েছে, মানে বেশ কালারটা একদম ভার্জিন টোনে রয়েছে, ভার্জিনই আছে আর ব্ল্যাক দিয়ে কাজ করেছে। এটাও খুব মানে ডিমান্ড এই ব্ল্যাক আর হোয়াইটের অফ হোয়াইটের একদম। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা বলে দিই 4550, 25, 25 নম্বর, 4550, 25 নম্বর উইথ ব্লাউজ পিস। 25-এর পরে যাব 26, 26, এটা হচ্ছে দোপিয়ান, সব দোপিয়ান, 26 নম্বর। কিন্তু আপনার যে কালেকশন ক্রিয়েশনগুলো সুন্দর দেখলাম, তসরে যেগুলো দেখালাম কালেকশনটাও সুন্দর, মানে ডোপিয়ান আমরা প্রচুর দেখি, ডোপিয়ান কোষা, কোষা ডোপিয়ান, বাট এই যে কম্বিনেশন একটা ব্রাইট অরেঞ্জের সঙ্গে একটা সফট রেড, এটা চেরি রেড, অ্যাকচুয়ালি মেরুন আর রেডের মাঝামাঝি টোন, খুব মিষ্টি কম্বিনেশন এটা। কিন্তু এটারও কোনো বয়স নেই, সব বয়সের মানুষ পরতে পারবে, নতুন বউও পরতে পারবে, আবার যার 25-এর অ্যানিভার্সারি, 50-এর অ্যানিভার্সারি সেও পরতে পারবে, এখন তো আবার অ্যানিভার্সারি একটা সেলিব্রেশন চলছে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 4550, এটা হচ্ছে 6850 নাম্বার 26, 26 নম্বর উইথ ব্লাউজ, অরেঞ্জে যাচ্ছে ব্লাউজ, এটা বিয়ের কেনাকাটা তো জায়গা করবে, দারুণ না, আমি বিয়ের উপলক্ষে আরো ভেবে এনেছি। 6850 26, যেহেতু এটা সুস্মিতার প্রথম অনুষ্ঠান সিটিভিএন এর পর্দায়, আপনাদের গাইড করতে হবে সুস্মিতাকে, নির্দিষ্টভাবে বুকিং করবেন, নিশ্চিত হয়ে বুকিং করবেন, কারণ ওর শাড়িগুলো ভীষণ ইউনিক, টুপিয়ান কোষ আমরা প্রচুর দেখি, কিন্তু একদম ইউনিক পিসগুলোই ও নিয়ে এসছে, একজন একজন করেই পাবেন। এটাও টুপিয়ান কোষা ব্লু এর সঙ্গে, এবং এর ভেতরে কিন্তু ঘিচা দিয়েই উইভটা হয়েছে,
পুরো বর্ডারটা টেম্পলে গেছে, পুরো ঘিচা দিয়ে এবং হাত ঘোরানো কাজ। এই হচ্ছে বর্ডারটা দেখাবো, এটা হচ্ছে বর্ডার। আর এই ভেতরে দেখুন ন্যাপসগুলো আপনারা বুঝতে পারবেন, এটা সিল্ক মার্ক, প্রত্যেকটা সিল্ক কিন্তু সিল্ক মার্ক যুক্ত। দেখুন এটা হচ্ছে সিল্ক মার্ক যুক্ত 68502727 27 নম্বর 6850। এর ব্লাউজটা ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং ব্লাউজটা। 6850 নাম্বার হচ্ছে 27 28, এটাও দুপিয়ান কোষা 28 নম্বর। এই শাড়িগুলো কিন্তু কোনোদিন পুরনো হবে না, এগুলো যত মানে অনেক বছর পরে পড়লে, যে এখন বিয়ে করছে সেও আরো 10 বছর পরেও এটা পড়তে পারবে। এটা হচ্ছে 28 নম্বর 6850, এটা আঁচল গেল আর পাটটাতে দুদিকে টেম্পলটা হয়েছে চেকসের হাত ধরে। এই হচ্ছে আজকের এপিসোডের 28 নম্বর শাড়ি 28, প্রাইসটা হচ্ছে 6850, 28 নম্বর 6850 উইথ ব্লাউজ। 28-এর পরে চলে যাবো 29 নম্বর শাড়িটা, এটা এটা নিশ্চয়ই আরো কালার আছে তাই তো? হ্যাঁ, মানে এই পাটটা যেরকম আমরা মেজেন্টা দেখছি, বডি কালারটা বেস কালারটা সেলফেই থাকবে, ভার্জিন টোনে থাকবে, বর্ডারটা বদলে বদলে আপনারা পেতে পারেন। তবে এখন এটাই পাবেন, এখন এটাই আছে, এটাও স্মার্ট, ভীষণ স্মার্ট। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 6850, নাম্বার হচ্ছে 29, 29 নম্বর 6850 উইথ ব্লাউজ। এইবারে আসছে 30 নম্বর, নাম্বার 30, এটা সেমি কাতান না? হ্যাঁ সেমি কাতান, মানে পিওর কাতান নয়, এটা হচ্ছে 30 নম্বর শাড়ি সেমি কাতান। এটা গ্রিনের টানা, সি গ্রিনের ভান্না, ডার্ক গ্রিনের টানা আর সি গ্রিনের ভান্না গিয়ে কালারটা এসছে, একদম আঁচল পাট। আর ভেতরে একটা বুটির নকশাও দেখাতে বলবো, এটা 30 নম্বর 3550, 3550 নাম্বার 30, 3550 30 নম্বর 3550 ব্লাউজটা, এটা আসছে ব্লাউজ 30 নম্বর 31 নম্বর। খুব চাহিদার কম্বিনেশন কিন্তু এটা, এটা খুব অরেঞ্জ রানি, যারা 10,000-12,000 দিয়ে কিনতে পারছেন না, আমার মনে হয় এই শাড়িগুলো তাদের ভালো লাগবে। প্রথমে যাচ্ছে ব্লাউজ, প্রথমে ব্লাউজ, এটা রয়েছে ব্লাউজটা রানি কালারে। তারপরে আসছে আঁচলটা, এইটা হচ্ছে আঁচল, এই পোর্শনটা আঁচল, এটা রয়েছে বডি। এটা দেখালাম 31 নম্বর 3550, 3550 নাম্বার 31। ঠিকানাটা আমি আরেকবার বলি, 67B বন্ডেল রোড তাই তো? বন্ডেল রোড কলকাতা 19, কোনো এটা হচ্ছে বালিগঞ্জ ফরের কাছে, ল্যান্ডমার্ক হচ্ছে বালিগঞ্জ ফরে, পাঠভবন স্কুল আছে ওখানে। আচ্ছা, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডে 31 নম্বর 3550। এবার আসছি 32 নম্বর, মানে আপনার বুটিকের ল্যান্ডমার্ক হচ্ছে পাঠভবন স্কুল। এটা হচ্ছে আঁচল, এই রয়েছে বডিটা। নাম্বার হচ্ছে 33, 33 নম্বর নাম্বার হচ্ছে 32, 32 নম্বর 3550, 32 নম্বর 3550। এর মধ্যে একটা জামিবার উইভ রয়েছে, এই শাড়ি যখন আপনি পরবেন 8,000-এর পাশে আপনার শাড়ি থেকে কেউ বিশ্বাসই করবেন না, এটা 3550-এ উইথ ব্লাউজ। এটা দেখালাম 33, 33 নম্বর, এটা তো গুজরাট, গুজরাটি করেছি, হাফ অফ, এটা 33, আমি তো ভাবছি ভুল দাম কিনা, মানে দুটোই ব্লেন্ডেড, ইয়েলো এবং গ্রিনে গুজরাটিটা হয়েছে, খুব ভালো হয়েছে সুস্মিতা এই শাড়িগুলো, মানে আপনার ব্লেন্ডেড মানে যেটা তারও কোয়ালিটি ভীষণ ভালো। 3850, 3850, 33 নম্বর 3850, এই রয়েছে ব্লাউজ পিস 33, 3850। 33-র পরে যাবো 34, 34 নম্বর, এই শাড়িটার প্রচুর ডিমান্ড হবে, কিন্তু এখন একজনই পাবেন, হয়তো অপেক্ষা করলে অপেক্ষা করলে পাওয়া যাবে, কিন্তু এখন একজনই পাবেন। একটা শাড়ি হতে সময় দিতে হবে, হ্যাঁ এটা তো সময় লাগে, আমরা জর্জেটে গুজরাটি দেখি না, আমি ইচ্ছা করে করেছি, দারুন, অনেকে সিল্কটা না পরে জর্জেটা পড়তে ভালোবাসে, মানে যারা একটু আমাদের মতো চওড়া ছড়িয়ে যাওয়া মানুষ, আমি তো বলি মোটা তো নই, আমরা একটু ছড়িয়ে গেছি, তো তাদের জন্য জর্জেট শিফন এগুলো তো ভীষণ আরামের। শাড়িটা রিয়েলি সুন্দর, রিয়েলি, এবং দামটাও সাধ্যের মধ্যে 4550, 4550 উইথ ব্লাউজ পিস 34, 34-এর পরে যাবো 35, এটা ইয়েলোতে যাচ্ছে 35 নম্বর, নাম্বার 35, 35 নম্বর আঁচল। সিরিয়াসলি এই শাড়ি হাতের কাজ, কিন্তু সম্পূর্ণ হাতের কাজ, সিঙ্গলে দেখাই, হ্যাঁ
তাহলে আরো তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে একটা, আর ইয়েলোটা না একটু ওই অরেঞ্জিশ ইয়েলো বা ম্যাঙ্গো ইয়েলো বলতে পারি। আর এই হচ্ছে হাফ শাড়িটা পুরো জাল, আর হাফটাতে হচ্ছে বুটি, এবং প্রত্যেকটাতে মিরর রয়েছে, মানে মাইকার ব্যবহার রয়েছে। প্রাইসটা হচ্ছে 4550, নাম্বার হচ্ছে 35। এইবারে আসছি 36, 36 নম্বর। এটা জামদানির সঙ্গে কাঁথা, 36, 36 নম্বর। এটা কিন্তু ট্রি অফ লাইফ গাছ যেটা হয়েছে কাঁথাটা নকশিতে একদম না, পদ্ম এইখানে পদ্ম আছে, হ্যাঁ, আর এখানে ময়ূর রয়েছে, মানে কলমকারীর ছবিটা এখানে নকশি রয়েছে। এটা কিন্তু তসরে, এই পোর্শনটা তসরে, হাফটা হচ্ছে ইয়েলো জামদানি। সরস্বতী পূজায় হতেই পারে না, একদম সরস্বতী পূজার জন্য দৌড়বে শাড়িটা। প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 6550, 6550, 6550, তাই তো? 36 নম্বর কাঁথা দেখানো হয়েছে, শাড়ি তো 5 মিনিট সময় রয়েছে, হাতে সময় কম। এই হচ্ছে শাড়িটা 6550, 6550, 36 নম্বর। এতে কি ব্লাউজ পিস আছে? হ্যাঁ ব্লাউজ পিস আছে, রানিং এই ব্লাউজ পিস আছে, রানিং একটা আছে, হ্যাঁ বর্ডার আছে। যদি কেউ ওই জামদানি দিয়ে না করতে চায় তো অন্য একটা দিয়ে বর্ডারটা বসিয়ে নিতে পারে। এবারে আসছি 37, 37 নম্বর। এটাও কাঁথা, তসরে কাঁথা, পাখি কাঁথা, 37 তসরে পাখি কাঁথা, এরকম প্যানেল করে যাচ্ছে, পুরো নকশিতে যাচ্ছে। আর হাফটা আসছে হচ্ছে এরকমভাবে দেখিয়ে দিচ্ছি, হাফটা আসছে অরেঞ্জে। প্রাইস হচ্ছে 6550, 37, 37 নম্বর। ব্লাউজ পিস রানিংয়ে আছে, এই যেটা বর্ডার, যদি আপনি আরও চান তাহলে অন্যভাবেও দিতে পারবে। 37 দেখালাম, এবার আসছি 38, এগুলো সব জাম কাঁথা তাই তো? এটা আসছি 38, 38, 38 নম্বর। এটা ব্লু এর সঙ্গে, একটা ইয়েলোতে দেখালাম, একটা অরেঞ্জ জামদানিতে দেখালাম, এটা ব্লু জামদানিতে। এটাও পাখি কাঁথা, কিন্তু দুটো পাখি আলাদা, সব নকশি, সব তসরের মধ্যে নকশিতে। আর এই হচ্ছে হাফটা, প্রাইস হচ্ছে 6550, নাম্বার 38। ব্লাউজ প্রত্যেকটাতে রানিংয়ে রয়েছে। 38-এর পরে যাব 39, এটা পুরোটাই কাঁথা, এবং ফিগার, এটা রঘুনাথপুরের তসর, তসর রঘুনাথপুরে। এটা সেই রাধাকৃষ্ণের, ঠিক রাধাকৃষ্ণ না, গ্রাম্য মোটিভ বলি, হ্যাঁ মানে গ্রাম্য মোটিভ। এটার প্রাইসটা বলে দিই 7550, এটা হচ্ছে নাম্বার 30, এটা অ্যাকচুয়ালি এটা 40-তে লেখা রয়েছে ফিগার, 40 নম্বর, 39-টা ওটা রয়েছে সম্ভবত, এটা 40 দেখাচ্ছে, এটা 40 নম্বর, 7550। এই হচ্ছে ব্লাউজ। আর এবারে আসছি 39, 39 নম্বর, এটাও তসরে, এটাও তসরে, এটা এটা পাখি কাঁথা, এটা পুরো পাখি কাঁথা এবং নকশির সঙ্গে তসরেই কাঁথা দেখালাম, কিন্তু এখনো পর্যন্ত জাম কাঁথাও তসরের সঙ্গে দেখালাম, এটাও তসরের সঙ্গে দেখাচ্ছি। এই হচ্ছে শাড়িটা 7550, নাম্বার 39, উইথ ব্লাউজ পিস। এবারে আসছি 40, এটা সম্ভবত ব্যাঙ্গালোর সিল্ক, দেখো এটা 40 নম্বর, খুব সুন্দর দেখতে শাড়িটা, চেলির কাজও রয়েছে আঁচলে, ভেতরটা পুরো ধরে ভরাট করে কাজ, সুন্দর কাজটা, পার্সি দেখাচ্ছি, মেশিন পার্সি। এটা হচ্ছে ডুপিয়ান সিল্কে, পিওর ডুপিয়ানে, পিওর ডুপিয়ান এখন পাওয়াই যায় না, খুব এক্সপেন্সিভ মেটেরিয়ালটাই এক্সপেন্সিভ, কিন্তু প্রাইসটা হচ্ছে অনলি 5550। মেশিন পার্সি, পিওর ডুপিয়ানে, ডুপিয়ান সিল্কে, কম্বিনেশনটা ভালো না, একদম সরস্বতী পূজার কম্বিনেশন। প্রাইস হচ্ছে 5550, 42 উইথ ব্লাউজ পিস। 43-তে যাব, 43, এটা হচ্ছে কাতান সিল্ক, সোনামুখী, এটা এটা বিষ্ণুপুর সোনামুখী কাতান, তার মধ্যে রয়েছে কাটওয়ার্ক, শিউলি ফুল, শিউলি ফুল, কিন্তু কাটওয়ার্কটা করেছে যে, মানে এমব্রয়ডারিটা করেছে জমি, একদম মানে জমাট কাজ, ভেতরেও ফুল গেছে। এটা হচ্ছে 7250, 43, ডাবল টোনে শাড়িটা, 43 নম্বর, 7250, 43 উইথ ব্লাউজ। এবারে আসছি 44, 44 নম্বর, এটাও তো জর্জেট, হ্যাঁ এটা জর্জেটে, এটা মেশিন এমব্রয়ডারি, চন্দন কালারের জর্জেট, একটা লাল কালার দিয়ে ফ্রেমিং হয়েছে, আর এমব্রয়ডারির মধ্যে মাইকা রয়েছে। এটা হাফটা পুরোটা, আর হাফটাতে শুধু বুটি গেছে। প্রাইসটা হচ্ছে 4550, নাম্বার 44, 44 নম্বর, 4550। এগুলো দুপাট্টা আছে, 45, 45, এটা কিন্তু হাতের কাজের সম্পূর্ণ।
এটা সিগ্রিন 1150 1150 সিগ্রিন তাড়াতাড়ি সিগ্রিন 1150 এটা হচ্ছে 45 46 হচ্ছে ব্ল্যাকে ব্ল্যাকে মাল্টি কালার সব হাতের কাজ উইথ একদম সিকুইন আর এটা হচ্ছে 46 1150 47 এটা একটা চকলেট বা কফি পাউডার কালারের সাদা 47 1150 আর তার সঙ্গে 48 এটা অলিভ গ্রিনে দেখাচ্ছি অফ হোয়াইটের মধ্যে 1150 হাতে সময় নেই আবার দেখা হবে সুস্মিতার সঙ্গে অনেক ধন্যবাদ সুস্মিতাকে ধন্যবাদ আপনাদের হোলসেলাররাও যোগাযোগ করবেন চলে আসবেন বুটিকে হোম ডেলিভারিও রয়েছে কুরিয়ারও রয়েছে নমস্কার